নমস্কার বন্ধুরা আপনার এখানে বেঙ্গল এডুকেশন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বিভিন্ন খনিজের অভাবের লক্ষণ নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং যারা সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ এবং যারা করেনি অবশ্যই করে নিও চলো শুরু করা যাক আজকে শুরু হবে লোহা ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং আয়োডিন এই সমস্ত খনিজের অভাবজনিত লক্ষণ তো প্রথম আমাদের লোহা দেখো গল্পের মাধ্যমে প্রথম একটা ছবি দেখে নিই ছবিতে একটা রড আছে এবং সেই রডটিকে যদি আমি গরম করি তাহলে কী হবে লাল হবে আর লালটা ঠিক দেখো রক্তের মতো তো লোহার রড থেকে হলো লৌহ আর রক্ত থেকে হচ্ছে রক্তালপতা তা আমরা সহজেই বুঝতে পারবো এই ছবি থেকে যে লোহের অভাবে রক্তল্পতার রোগ হয় নেক্সট হচ্ছে ফসফরাস ফসফরাসের সঙ্গে কী ফসফরাসের সংকেত হচ্ছে পি এই পি থেকে আমরা প্রথমে আসি পেপসুডেন্ট পেপসুডেন্টটা কী করে প্যাপসুডেনটা কী করে না দাঁতকে শক্ত রাখে আর এর সঙ্গে হাড়কেও এটা হাড়কে শক্ত রাখে আমরা ট্রিক হিসেবে বললাম তো এর জন্য কী হয় না এটা যদি ব্যবহার না করা হয় তাহলে দাঁত এবং অস্থি অর্থাৎ হাড় ক্ষয় হতে পারে পি থেকে পেপসুডেন্ট অর্থাৎ ফসফরাস নেক্সট হচ্ছে ক্যালসিয়াম দেখো ক্যালসিয়াম আমরা যদি না থাকি তাহলে অনেকেই ক্যালসিয়াম অভাব হয়েছে হ্যাঁ তো এর থেকে হয় রিকেট রোগ হয় এবং টিটিনি রোগ হয় তো ক্যালসিয়ামের অভাবে দেখতে পাচ্ছ ছবিটি রিকেট বা টিটিনি রোগ হয় ক্যালসিয়ামের অভাবে নেক্সট হচ্ছে সোডিয়াম দেখো সোডিয়াম আমরা যে লক্ষণগুলো দেখতে পাই দেখো একটা ছবি আছে একটা ব্যক্তি হাই তুলছে অর্থাৎ সারাদিন খাটাখাটনির পর ব্যক্তিটির কি হয় হাই তোলে তো এখানে আমরা কী পাবো সারাদিন থেকে সোডিয়াম এবং হাই তোলা থেকে হচ্ছে হাইপোট্রোমিয়া ঠিক আছে এটা হচ্ছে হাইপোট্রোমিয়াম নেক্সট হচ্ছে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম এটি খুবই ইন্টারেস্টিং দেখো যদি একটা গল্পের মাধ্যমে বলি যদি কোনো আমরা মেয়েকে প্রোপোজ করতে যাই তাহলে প্রথমেই আমাদের বুকটা কেমন করে ওঠে ধুকপুক করে যে আমরা প্রোপোজ করবো তাহলে কী হবে সে রিফিউজ করবে বা মা কি করবে তো দেখো মেয়ে থেকে হলো ম্যাগনেশিয়াম প্রোপোজ থেকে পটাশিয়াম আর এর ফলে কী হয় আমাদের হৃদস্পন্দন এবং স্নায় দুর্বল দেখা যায় নেক্সট হচ্ছে আয়োডিন আয়োডিনের অভাবে আমরা সবাই জানি গলগণ্ড রোগ হয় এবং বা গয়টার যাকে আমরা বলি তো আয়োডিনের অভাবে কি হয় গলগণ্ড বা গয়া এবার কিছু মাল্টিপল কোশ্চেন তোমাদের জন্য দেখো সূত্র থেকেই মনে পড়ে যে প্রথম প্রশ্ন নিচের কোন খনিজের অভাবে রক্তাল পোতা রোগ হয় লোহা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম তো বলেছিলাম রক্তটা কী হয় লাল হয় তো লাল মানে রডটা রডকে যদি আমি গরম করি তাহলে কী হয় লাল হবে তো লাল থেকে হবে লোহা তাহলে সঠিক উত্তরটি হবে লোহা ঠিক আছে নেক্সট হচ্ছে ক্যালসিয়ামের অভাবে নিচের কোন রোগটি হয় তো আমরা কী বলি ক্যালসিয়ামভাবে আমাদের সাধারণত বলি যেমন দেখো স্নায়ুবিক দুর্বল স্নায়ু দৌর্বল্য রিকেট এটিপি সংশ্লেষ ব্যাহত হওয়া দাঁতের ক্ষয় তো ক্যালসিয়াম অভাবে কী হয় আমাদের রিকেট হয় ঠিক আছে অপশান বি হয় তো নেক্সট হচ্ছে বলেছিলাম হাইপোনাট্রোমিয়া রোগটি কোন খনিজের অভাবে হয় তো আমরা কী বলেছিলাম লোহা ক্লোরিন সোডিয়াম ম্যাগনেশিয়াম তো সারাদিন হাই তোলে মানে সারাদিন কাজ করার পর হাই তোলে তা সারা থেকে কী এসেছিলো সাদ থেকে এসেছিলো সোডিয়াম তো হাইপোনাট্রোমিয়া হচ্ছে সোডিয়ামের অভাবে নেক্সট হচ্ছে অনিয়মিত রিস্পন্দন রোগটি কোন অভাবে কিসের অভাবে হয় পটাশিয়াম লোহা ফসফরাস কোনটি নয় তো বলেছিলাম পটাশিয়াম মানে প্রোপোজ প্রোপোজ যদি করতে যায় আমাদের কী হয় বুক ধুপুক করে মানে অনিয়মিত রিস্পন্দন হয় তো এটা হবে কি হবে না পটাশিয়াম তা অনিয়মিত রিস্পন্দন হচ্ছে পটাশিয়াম একবার দেখো এবং কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো নেক্সট হচ্ছে ফসফরাসের অভাবে কোন রোগটি হয় তো বলেছিলাম ফসফরাসের সংকেতটা কি পি তো পি মানে বলেছিলাম পেপসুডেন্ট তো পেপসুডেন্ট যদি হয় পেপসুডেন্ট ব্যবহার না করলে আমরা সাধারণত কী দেখি যে ওস দাঁতের ক্ষয় হয় তার সঙ্গে হারও চলে আসবে তো অস্থি ও দাঁতের ক্ষয় হচ্ছে ফসফ্রাশে হবে নেক্সট হচ্ছে গয়টার বা গলগণ্ড এটা তোমাদের জন্য প্রশ্ন এই গয়েটার বা গলগণ্ড রোগ কোন খনিজ হবে হয় পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রিন ফসফরাস তো বন্ধুরা তোমাদের অবশ্যই কমেন্টস আমাদের জানিও এবং কেমন লাগলো অবশ্যই জানিও এবং লাইক এবং শেয়ার করো